আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে এই কামাবাড়াতে তামিল ছাড়া কি কামা বানানো কোনো সম্ভব হয় কিনা, বা তামিল ছাড়া এই কামা বানাতে হয় কিভাবে, এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে। তো অনেকের ধারণা যে তামিল ছাড়া এই কামা বানানো যায় না, কিন্তু তামিল ছাড়া যে কামা বানানো যায় এটা আমরা অনেকে জানি না। তো এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে আপনি তামিনাথ ছাড়া ইকামা কিভাবে বানাবেন, বা ইকামা বানাতে গেলে কাদের তামিনাত অবশ্যই প্রয়োজন হয়, তা আমি স্টেপ বাই স্টেপ ছোট্ট করে বলবো। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি যদি তামিনাথ ছাড়া ইকামা বানাতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো দেখতে হবে, বুঝতে হবে। আর সেটা হলো মহাশাসের ভিতরে ডিফারেন্ট থাকে, যেমন একটা মহাশাসা আছে মহাশাসা নাকালিয়াত, আর একটা আছে মহাশাসা হাওলিয়াত। তো আপনি যদি মহাশাসা নাকালিয়াতের কর্মী হয়ে থাকেন বা আমলে হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই তামিনাত প্রয়োজন হবে না, অর্থাৎ ইন্স্যুরেন্স প্রয়োজন হবে না। ঠিক আছে, ইন্স্যুরেন্স ছাড়াই বা তামিনাত ছাড়াই আপনার ইকামা করা যাবে। আর যদি আপনার মহাশাসা যদি এই হাওলিয়াত হয়ে থাকে, তাহলে আপনি ইন্স্যুরেন্স ছাড়া বা তামিনাত ছাড়া আপনি ইকামা করতে পারবেন না। ঠিক আছে, এটা হলো সলিড। তো এখন আপনি যে মহাশাসা তামিনা, মহাশাসা হাউলিয়াতা অথবা মহাশাসা নাকলিয়াত, এটা কিভাবে বুঝবেন? আপনি যখন দেখবেন যে আফসার অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন, আপনার আফসার অ্যাকাউন্টে কফিলের ডিটেলস যখন দেখবেন, সেখানে দেখবেন 70 দিয়ে একটা নাম্বার আছে, আইডি নাম্বার, কফিলের আইডি নাম্বার 70 দিয়ে শুরু শুরু তো আপনি যদি দেখেন যে 70-30 দিয়ে শুরু, প্রথম অক্ষর যদি 70 থাকে, তাহলে বুঝবেন যে আপনার কফিলের প্রতিষ্ঠানের যে লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা আছে। আর যদি দেখেন যে 10 দিয়ে শুরু, ঠিক আছে, তাহলে বুঝবেন যে আপনার কফিলের এই ব্যবসায়িক লাইসেন্স নাই, তার শুধু মহাশাসাই আছে, মহাশাসা নাকলিয়াত সেটা। আর যদি মহাশাসা নাকলিয়াত থাকে আর এবং আপনার আফসার অ্যাকাউন্টে যদি আপনার কফিলের আইডি নাম্বার 10 দিয়ে শুরু হয়, তাহলে আপনি ওই ইকামাটা আপনি তামিনের ছাড়া বানাতে পারবেন। ঠিক আছে, কারণ সেটা থাকে কফিলের আইডির উপরে, আইডির উপরে 4 জন কর্মী থাকে। ঠিক আছে, আর মহাশাসা হাওলিয়াত এটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স আছে, মুক্তভাবে আমলের ফি দিয়ে আকামা বানাতে হয় এবং এই মানে সরকারি রুলস অনুযায়ী ইকামাগুলো বানাতে হয়, আপনার সেখানে তামিনা ছাড়া আকামা হয় না। ঠিক আছে, তো যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই তামিনা ছাড়া ইকামা করা যায় কিনা, অবশ্যই যায়। আপনি যদি মহাশাসা নাকলিয়াতের মাধ্যমে থাকেন, তাহলে অবশ্যই আপনি ইকামা তামিনা ছাড়া বানাতে পারবেন। ঠিক আছে, তো এখন আপনি চেক করে নিতে পারেন আফসারের মাধ্যমে যে আপনি মহাশাসা তাই নাকলিয়ার ভিতরে আছেন নাকি মহাশাসা হাওলিয়াতে। ঠিক আছে, আপনার কফিলে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তাহলে সেটা আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আপনার কফিলের লাইসেন্স আছে। ঠিক আছে, সিজিন তুজারি যেটাকে বলে, সিজিন তুজারি, সিজিন তুজারি যদি থাকে, তাহলে আপনি তামিনা ছাড়া আকামা বানাতে পারবেন না। আমরা জানি তামিনাত আসে আমরা অনেকেরই 500, 700, 800, 900, 1100, 1500 রিয়াল পর্যন্ত আসে, কারণ এটা আপনার বয়সের সাথে এবং সৌদি আরবে কত বছর আছেন সেটার সাথে মিল করে তারা একটা মানে তামিনাতের একটা পয়সা ধার্য করে। ঠিক আছে, তো তারা চাইলে 100 রিয়ালও তামিনাত দিতে পারতো, কিন্তু তারা মানে বয়স, তার মানে কতটুকু পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে, এটা বয়সের সাথে তার একটা মানে ক্যালকুলেটর করে কইরা তারপর যা তার একটা অ্যামাউন্ট বসিয়ে দেয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে তামিল ছাড়া কেমন বানানো যায় কিনা, অবশ্যই তারা উত্তরটা পেয়ে গেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।